আসলাম আমি আপনাদের মাঝে আমার খুশির সংবাদটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু আমি আপনাদের কথা দিয়েছিলাম এবং বলেছিলাম যে বাকি টাকাটা আমি যখন পাব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, তাও আলহামদুলিল্লাহ যে আমি বাকি 9 মাসের টাকাটা ইউটিউব থেকে বাকি 9 মাসের টাকাটা আমার হাতে আমি পেয়েছি। এই তো এখন এই যে এই তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম রেগুলার একটি ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও, গতকালকের ব্লগ বলতে পারেন, গতকালকের আর কি দুপুরের রান্না থেকে আমার ব্লগটি শুরু করলাম। আর দুপুরের রান্নাতে কী আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি চিংড়ি মাছ ম্যারিনেট করে নিলাম, একটু হলুদ আর সামান্য মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম, এখনই আমি এটা ভাজবো। তো এই তো আর চিংড়ি মাছটা কী দিয়ে রান্না করব সেটাই দেখাচ্ছি। এই যে ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি, ঢ্যাঁড়সগুলো আমি একটু ভিজিয়ে রাখছিলাম, ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ঢ্যাঁড়স দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করব, খুবই মজা হয় এভাবে রান্না করলে। তো আপনারা পুরো রেসিপিটি দেখবেন, পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর প্রথমে ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আর টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি দেখাবো আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি তো ইউটিউব থেকে বাকি 9 মাসের টাকাটা পেয়ে গেলাম, তো সেটা আপনাদের সাথে কত পেলাম কি পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি আপনাদের বলেছিলাম যে আমি বাকি টাকাটা পেলে আপনাদের জানাবো, সেজন্যই আমার আর কি জানানো ভিডিওটা করা আর কি। তো আমি ঠিক আছে, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখলে আপনারা দেখতে পারবেন যে আমি বাকি 9 মাসের টাকা কত পেলাম, পুরো ভিডিওটি দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, সেটা সবাই জানেন, অল্প একটু ভাজলে হয়ে যায়। তো এখন আমি এই যে ঢেঁড়স আর আলু একসাথে কেটে মানে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছি, এটা একটু ভেজে নেব। ঢেঁড়সটা ভেজে রান্না করলে খুবই টেস্ট হয়। হালকা একটু ভেজে নেব আলুটা আর ঢেঁড়সটা। চিংড়ি মাছ দিয়ে যে সবজি রান্না করি না কেন, চিংড়ি মাছ তো এমনি মজা লাগে, সব সবজি দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। ঠিক আছে, এটা ভাজা হোক, পরে রান্নার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে তরকারিটা বসাই দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিছি, আর এই তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম, আর একটু দিব লবণ সামান্য পরিমাণ, লবণ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো, বেশি গ্রাউন্ড করবো না, একটু হালকা ভেজে নেবো। আজকে আর তেমন কোনো রান্না বান্না নেই, শুধু এই একটা আইটেমই রান্না করতেছি, দই চিংড়ি মাছে, আর কিছু রান্না করবো না। ঠিক আছে, পেঁয়াজটা ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি। আর কিছু রান্না করব না, কারণ আজকে আমিও রোজা, রায়নের বাবাও রোজা, তো একবারে সন্ধ্যার সময় খাবো। তো এই যে একটু ইহান আইলাম, শাক, কলমি শাক আর এই যে বাঁধাকপি। তো বাঁধাকপিটা নিচে 6 রিঙ্গিত 3 সেন্ট মানে 120 টাকা, বাংলাদেশের টাকা এটা 120 টাকা। কলমি শাকটা দাম লেখা নাই, কলমি শাকটা 1 টাকা হবে, এটা মানে বাংলাদেশের টাকায় 20 টাকা আর কি।
তো এই সবজিটা রাতে রান্না করব, এখন রান্না করব না, যেহেতু রাতে খাবো এই জন্য রাতেই রান্না করব। আর এখন শুধু তরকারিটা রান্না করে রাখলাম, কারণ রায়ান তো দুপুরে ভাত খাবে। রায়ানের জন্য দেখি, রায়না বুটু সরো, পেঁয়াজটা ভাজা হয়েছে কিনা না, পেঁয়াজটা ভাজা হয় নাই, আর একটু ভাজা হবে। তো এরকম আর কি মাঝে মধ্যে আমরা রোজা রাখি, কারণ সব সময় প্রতিদিন খাওয়াটা এমনও স্বাস্থ্যের জন্য ভালো না, একটু রোজা রাখলে ব্যালেন্স হয়। এই জন্য আর কি রায়নের বাবা আমি মাঝে মধ্যে রোজা রাখি আর কি, সব সময় না, মানে হয়তো মাসে একবার দুইবার রাখা হলো, সপ্তাহে একদিন বা দুই দিন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট। তো চিংড়ি মাছে কিন্তু মশলা কমই লাগে, এই আধা চামচের মতো দিয়ে দিলাম, চিংড়ি মাছে বেশি মশলা হলে ভালো লাগে না। একটু তেলের সাথে ভেজে তারপর হলুদ মরিচ দিয়ে দেব, এখন দিয়ে দিচ্ছি মরিচ, মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণ দেব, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি আধা চামচেরও কম দিলাম। আর হলুদের গুঁড়া খুবই সামান্য, আর কিছু দিব না এখানে। এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষাই নিব, মশলাটা তো ভালো মতো কষাই নিলাম। এই যে তেলটা কিন্তু উপরে ভেসে আসছে, একদম ভালো মতো কষাই নিছি যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন আমি চিংড়ি মাছ সবগুলা দিয়ে দিলাম, আর হচ্ছে ঢেঁড়স আলু, যেহেতু সবগুলো ভাজা এই জন্য সবগুলো একসাথে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে এখানে পানি দিয়ে দিব, আলু সিদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সও ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলে হয়ে যাবে আর কি, মানে ভাজার মধ্যে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, এটা আর কষানো লাগবে না, ভাজা জিনিস আর কষানো লাগে না, পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখন পানি দিয়ে দিচ্ছি, আর আমি গরম পানি দিচ্ছি, গরম পানিটা দিলে তরকারিটা তাড়াতাড়িও হয়ে যায়, এই জন্য গরম পানি দিই। একটু ঝোল ঝোল রাখবো, তাই এই জন্য একটু পানিটা বেশি দিলাম, নাহলে আরো কম দিতাম। এখন এটা ঢেকে দিই, এখন এটা ঢেকে দিলাম, ঠিক আছে হোক, আস্তে আস্তে চালটা এখন বাড়ানোই আছে, পরে একটু কমাই দিব। তো নামানোর আগে জাস্ট একটু জিরা পাকি দিব, আর কিছু না, হয়ে গেল কিন্তু তরকারি। নামিয়ে যে ভাত বসাই দিব, তো চালটা মেপে নিচ্ছি। তো একবার এই ভাতটা বসাই দিলাম, কারণ এখন রায়নের জন্য অল্প কটা ভাত রান্না করব, আবার সন্ধ্যার সময় রান্না করব, তো ভাবলাম থাক একবারই বসাই দিই, একবারে হয়ে যাবে, রাতে একটু গরম করে নিলেই হবে। আর সন্ধ্যার সময় দেখি বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসব। চালপাত হয়ে নিন, চালটা ধুয়ে কমপক্ষে আধা ঘন্টা, আধা ঘন্টার বেশি পারলে ভিজায় রাখবো, তো যত বেশিক্ষণ ভিজায় রাখা যায় ভাতটা তত সুন্দর হয় আর কি, নাহলে এখানকার চালগুলা কেমন জানি একটু আঠায় যায়। তো ঠিক আছে, চালটা ধুয়ে নেই, পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে।
তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রায়। এখন আমি একটু জিরা ফাটি দিয়ে দিব, সামান্য পরিমাণ, অল্প বেশি না। আর একটু দিই, মানে আধা চা চামচের মতো জিরা ফাটি দিয়ে দিলাম। আর একটু ঝোলটা শুকাবো, তারপরে নামিয়ে ফেলবো। হয়ে গেছে তরকারি। ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি। তরকারি তো হয়ে গেল, রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো ঢ্যাঁড়স দিয়ে কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এইভাবে আমি আর অনেকবার রান্না করছি, অনেক মজা লাগে, অনেক টেস্ট হয়। তো এই যে টুকটা কাজ আছে, এই যে এগুলো এখন সব ক্লিন করব, চুলা টুলা। আর চালটা তো ধুয়ে রাখলাম, আর ময়লাটা ফালাই দিয়ে আসতে হবে। এই যে চালটা ধুয়ে রাখছি, চাল ভাত বসাইতে দেরি আছে, আরও এক ঘন্টার মতো ভিজায় রাখবো। এই তো আজকে আর বেশি একটা আইটেম তো বেশি কিছু নষ্ট হয়নি, এই যে কয়েকটা বাটি টাটি এগুলো ধুয়ে ফেললেই কাজ শেষ। তো ঘরটা একটু ছাড়ো দিব, একটু মুভ দিব, তারপরে কাজ শেষ। তারপরে গোসল করে নামাজটা পরে ফেলবো। এখন কী করতেছে রায়ানের বাবা? তো কাজ করতেছে, আর রায়ান এখানে বসে একটু লিখতেছে ওর বাবার সাথে বসে। তো বাংলা লেখাটা একটু ধরানোর চেষ্টা করতেছি। রায়ান কয়েকদিন না লেখলেই সব ভুলে যায়, যে প্রতিদিন একটু লেখার, যে যাই লেখুক একটু একটু করে লেখানোর চেষ্টা করি। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করি, পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। তো আবার একটু ক্যামেরাটা অন করলাম। তো আমি এই যে তরকারিটা একটু সার্ভিং ঢিসে ঢেলে নিছি, তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর এখন তো বলতেও পারছি না কেমন হয়েছে, কারণ আমি লবণটাও দেখিনি। তো আন্তাজের উপরে লবণ দিছি, যেহেতু রোজা এই জন্য একটু মুখেও দিইনি। লবণ ইনশাল্লাহ বেশি, মানে কম হবে না, বেশি হলে হবে, কারণ আমি লবণটা খুব কম দিতে পারি না। আমার লবণ সবসময় হয় পারফেক্ট হবে, না হলে বেশি হবে, কিন্তু কম হবে না। তো ঠিক আছে, তো এই যে আজকের আবহাওয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের আবহাওয়াটা এত ভালো লাগতেছে, একটু বারান্দায় চলে আসলাম। কেন ভালো লাগতেছে, মানে আজকে অনেক রোদ উঠছে, তারপরে ভালো লাগতেছে। তো এতদিন এত কড়া রোদ উঠে নাই, হালকা মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু মেঘাচ্ছন্ন একটা কুয়াশা কুয়াশা ভাব ছিল। তো আজকে দেখলাম যে সকাল থেকেই প্রচণ্ড রোদ উঠছে। তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কি না জানি না, বোঝা যাচ্ছে না মনে হয়। তো ভালো লাগতেছে আবহাওয়াটা। এখন এই তো এখন বাজে হলো দেড়টা বাজে। তো রান্না বান্না তো শেষ করলাম, আর সব কিছু ক্লিনও করে ফেলছি। এখন আমি গোসল করতে যাব। তো রায়ান আবার একটু চুল কাটবে, রায়ানের চুলটা কেটে দিবে রায়ানের বাবা। এখন রায়ানকে গোসল করায়ে তারপর আমি গোসল করতে যাব। তো ভাবলাম আপনাদের সাথে একটু বাইরের আবহাওয়াটা একটু শেয়ার করি। আকাশটা কি সুন্দর লাগতেছে আসলে। মালয়েশিয়াটা মানে কি বলবো, রোদ উঠলেও এত ভালো লাগে, আর বৃষ্টি হলে তো আরো বেশি ভালো লাগে। বাইরে মানুষ, তারপরে গাড়ি একদমই কম। তো আজকে রায়ানের চুলগুলো ফেলে দেওয়া হচ্ছে। রায়ানে একটু চুলগুলো যদি বড় হয়ে যায় প্রচণ্ড ঘামায়, রাতে শুইলেই ওর মাথাটা একদম ঘামায় দেয়। এজন্য কয়েকদিন পর পরই আমার চুলগুলি ফেলে দিতে হয়। আর চুলগুলো দ্রুত বড় হয়ে যায়। দেখি রায়ান তাকাও তো, রায়ান তাকাও আমার দিকে, পুরো দেখাও। ওকে ফিনিশ।
চোখ বন্ধ করে আসলে তাকাও একটু, দেখি দেখি তোমাকে কেমন দেখা যায়, সবাই দেখবে তোমাকে, রায়ান কে ঠাল্লু মাথা কেমন দেখা যায়। গোসল করার পরে দেখবে, দেখে তো আমার দিকে তাকাও তো একটু তাকাও। হ্যাঁ তোমার এখন আরাম লাগবে, দেখবে রাত্রে আর ঘামাবে না মাথা। তো ঠিক আছে, রায়ানকে একটু গোসল টোসল করে ফ্রেশ করে দিই, পরে ইনশাল্লাহ আবার কথা হবে। বসো বসো, ভাত খাবা না তাড়াতাড়ি, তোমাকে ভাত খাওয়াই দিই। আটুরে টান দাও, তোমার সুন্দর করে খাওয়াই দিয়ে নি, নাহলে তুমি খাইবা না। এগুলি তো বোঝো না কেন, এগুলি হলো ভিটামিন, এগুলি ফ্যান্টা সারো, ফ্যান্টা সারো ভাত গরম। আজকের তরকারিটা এত মজা হয়েছে জানো, তুমি খেয়ে দেখো, চিংড়ি মাছ না তোমার প্রিয়? এটা প্রিয় না হোক, এটা প্রিয় না হলে ওইটা খেতে হয়। এটা ঢেঁড়সে কি হয় জানো, জীবাণু আছে না তোমার, আমাদের শরীরে যদি জীবাণু ঢোকে তাহলে এই ঢেঁড়সের মধ্যে যেই ভিটামিন আছে জীবাণু জীবাণুকে মেরে ফেলবে। এর জন্য বলছে বেশি করে শাক সবজি এগুলো খেতে। হ্যাঁ ডাক্তার বলছে, এর জন্য তো তোমাকে খাওয়া দিচ্ছি, বুঝো না। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। এখন থেকে প্রতিদিন খাওয়ার চেষ্টা করবা। হ্যাঁ অনেক মজা হয়েছে, চলে আসলাম আমি আপনাদের মাঝে আমার খুশির সংবাদটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু আমি আপনাদের কথা দিয়েছিলাম এবং বলেছিলাম যে বাকি টাকাটা আমি যখন পাব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, তো অলরেডি আপনারা থাম্বনেইল দেখে তো বুঝেই ফেলছেন আমি কি নিয়ে আজকে কথা বলবো আর কি দেখাবো। তো কি বলবো, আলহামদুলিল্লাহ যে আমি বাকি 9 মাসের টাকাটা ইউটিউব থেকে বাকি 9 মাসের টাকাটা আমার হাতে আমি পেয়েছি, এতো গতকালকে পেয়েছি। তো কি বলবো, এত খুশি লাগতেছে, এত ভালো লাগতেছে যে এত তাড়াতাড়ি যে টাকাটা বাকি টাকাটা পেয়ে যাব। তো এটা চিন্তা করি নাই, যে মনে করতেছিলাম যে আবার কোন সমস্যার মধ্যে পড়ি বা আবার কোন সমস্যা হয়, তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আর যারা অনেকেই তো জানেন আমার কি সমস্যা হয়েছিল চ্যানেল খোলার পর, আর যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরও উদ্দেশ্যে একটু বলি, আমি যখন আর কি চ্যানেলটা খুলি খোলার 1 মাসের মধ্যেই, কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যেই আমার মনিটাইজেশন অন হয়ে যায়। তো করার পর যে আমার যে অ্যাডসেন্স লেটারটা আসবে, গুগল অ্যাডসেন্স লেটার, তো সেটা যখন আসার কথা তখনই কিন্তু এই যে করোনা ভাইরাস আরম্ভ হয়ে গেল সারা পৃথিবী জুড়ে। তো এই করোনা ভাইরাসের কারণে আমার গুগল অ্যাডসেন্স লেটারটা আসা বন্ধ হয়ে গেল। তো আসে না আসে না, 3 মাস গেল, 4 মাস গেল, 6 মাস গেল, তো এইভাবে আসতেছে না, কি হলো? তো একটা সবাই আমার ভাবিরাও আমাকে ই করছে, অনেক সাপোর্ট করছে, যে অনেক বুঝাইছে যে ভাবি আপনি মন ভেঙে পড়ে না, এটা হয়তো করোনা ভাইরাসের কারণে এখন তো সব দিকেই বন্ধ, হয়তো আপনি নর্মাল হয়ে গেলে আপনার গুগল অ্যাডসেন্স লেটার চলে আসবে। তো এতো ভাবিদের কথাই ঠিক হয়েছে, তো যখন সব কিছু স্বাভাবিক হয়ে যায় তো গুগল অ্যাডসেন্স লেটার আমার চলে আসে আর কি। তো তারপরে আর কি এই আসার পরও এই অ্যাডসেন্স লেটারটা আমার কোনো কাজে দেয় নাই, তো আর কি নামের ভুলের কারণে আমার টাকাটা উঠাতে পারি না। আমি যখন ওয়েস্টার্ন ইউনিয়নে তো টাকাটা উঠাতে লাগে, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তো টাকাটা উঠাই, তো রায়নের বাবা উঠাইতে গেছে যখন, তো রায়নের বাবার নাম দেওয়া হয়েছে যে টাকাটা যে উঠাবে তার নাম তো দিতে হয়, তো রায়নের বাবা উঠাইতে গেছে, তো রায়নের বাবার পাসপোর্টের সাথে ওয়েস্টার্ন ইউনিয়নের যে নামটা দিছিল ওটা সামান্য, বেশি না সামান্য ভুল হয়েছে, তো ওই ভুলের কারণে টাকাটা উঠাইতে পারি নাই। তো তখন এত খারাপ লাগছে, এত আফসোস লাগছে যে এত দিন পর
আমি টাকাটা পাবো বা এতদিন পর আবার সবকিছু ঠিক হলো, আবার নামে ভুল হলো, মানে আমি একবারে ভেঙে পড়ছিলাম আর নিরাশ হয়ে গেছিলাম যে না মনে হয় আমার কপালে আর ইউটিউবে টাকা নাই, আমি হয়তো আর পাবোই না, কারণ একটার পর একটা ভেজাল শুধু লেগেই আছে। তো ভাবিরা আমাকে অনেক মানে করছে, অনেক বোঝাইছে যে না ভাবি কিচ্ছু হবে না, আপনার টাকা আপনারই থাকবে, কিচ্ছু হবে না, নামটা ঠিক হলে সবকিছু ঠিক হয়ে যাবে। তো রায়রে বাবা আবার নামটা ঠিক করে দিছে, তারপরে আবার আল্লাহর মধ্যে ঠিক হয়েছে। তো প্রথম যে আমি টাকাটা উঠাইতে পারি, তো ওটা বাংলাদেশি টাকায় 10,000 এক মাসে টাকাটা আমি উঠাইতে পারছি। আর যখন ও যে বললাম বাকি 9 মাসে টাকাটা যখন আমার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যখন পাঠায়, ওই টাকাটা যখন আমি উঠাইতে পারি নাই, তো ওই টাকাটা কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়নের মধ্যেই রয়ে গেছে, তো ওইটা তো আমি উঠাইতে পারিনি। তো ওই টাকাটাই বাকি 9 মাসের টাকাটাই, তো ওইটা আবার রিটার্ন ব্যাক করে আমার অ্যাকাউন্টে, মানে 3 মাস একটা সিস্টেম আছে, তো আমি যদি না উঠাই 3 মাস পর ওইটা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আমার আর কি আমার অ্যাকাউন্টে চলে আসবে, ইউটিউব অ্যাকাউন্টে চলে আসবে। তো এই তো চলে আসছে, আসার পর এই যে আমি এখন পাইলাম আমার হাতে, আর আপনাদের সাথে শেয়ার করতেছি যে কত টাকা, কিন্তু শেয়ার করতেছি না, মানে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আর কত পেলাম সেটা শেয়ার করতেছি। যে হ্যাঁ, যেহেতু আপনাদের আমি বলেছি আমি দেখাবো ইনশাল্লাহ বাকি 9 মাসের টাকাটা যখন আমি পাই, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো যেহেতু আমার প্রথম ইনকাম, তো এই জন্য আর কি, তো সবসময় তো আর দেখাবো না, সবসময় দেখা না এটার কিছু নাই, এটা সবাই বোঝেন, যার যার ভিউ অনুযায়ী তার তারা টাকা পায়, এটা সবাই জানেন। তো আমার ভিউ তো আপনারা জানেনই দেখেনি, তো ওই অনুযায়ী তো আমি এটা 9 মাসে টাকাটা কিন্তু পেলাম। তো 1 মাসের মানে 10 মাসের মধ্যে 1 মাসের টাকাটা তো প্রথম এর আগের ভিডিওতে দেখে নিছেন, বাংলাদেশের টাকায় 10,200 কত জানি পেয়েছিলাম। আর এখন এই যে এই তো আমি এখন আপনাদের গুনে দেখাই কত পেলাম, তারপরে একটু বলি। 1425 রিঙ্গিত, মানে মানে হাজার এসে পড়ছে, কারণ এটা তো মালয়েশিয়ান টাকা, রিঙ্গিতে আমাকে বলতে হবে, তারপর আমি বলে দিব যে কত, 1400 রিঙ্গিতে কত। তো আপনাদের একটু গুনে দেখাই যে 1400 রিঙ্গিত পেয়ে গেলাম। তো 1, 2, 3, 4, এটা কিন্তু 50 রিঙ্গিত, এই যে আপনারা বুঝতে পারতেছেন কি না, এই যে 50 রিঙ্গিত, এটা এটা 50 রিঙ্গিত, 50 রিঙ্গিত মানে বাংলাদেশের টাকা 1,000 টাকা। ক্যামেরায় হয়তো উল্টা দেখা যাচ্ছে, 50 রিঙ্গিত বাংলাদেশের টাকা 1,000 টাকা। তো আমি আগে এখানে গুনি যে কত রিঙ্গিত আছে, তারপর আপনাদের বুঝিয়ে বলছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। এই 28টা, এখানে 50 রিঙ্গিত কিন্তু 28টা হলো 1400 রিঙ্গিত এখানে, আর হচ্ছে এই যে 25, 10, 20 আর এই 5, 25 রিঙ্গিত, 25 মানে 500, 25 রিঙ্গিত মানে 500, আর 1400 রিঙ্গিত হচ্ছে 28,000 টাকা, বাংলাদেশের টাকা 28,000 টাকা 1400 রিঙ্গিত এখানে। তো বাংলাদেশের টাকায় কত আসলো, 28,000 টাকা, 28,500। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো 9 মাসের টাকা কিন্তু এটা, এটা 9 মাসের টাকা আমি পেলাম 28,000 বাংলাদেশের টাকায়, 28,500। তো অনেকে যদি মালয়েশিয়ান টাকাটা নাও বোঝেন, তো এই জন্য বাংলায় বলে দিলাম 28,500, আর মালয়েশিয়ান রিঙ্গিতে 1425 রিঙ্গিত। তো এতো আপনাদের সাথে শেয়ার করলাম আমার জীবনের প্রথম ইনকাম, তো প্রথম ইনকাম তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনারাও জানলেন যেহেতু আমি বলেছি, এখন এটা আমার দায়িত্ব আপনাদের দেখানো, আর এটা কিন্তু সব সময় বলবো না, তো আপনারা এটা বুঝে নেবেন, যার যার ভিউ অনুযায়ী তার টাকা আসে, তো আমার কেমন ভিউ হয় আপনারা দেখতেই থাকুন বা দেখতে আসেন।
আতা তো আলহামদুলিল্লাহ যা পাইছি আলহামদুলিল্লাহ, 1 টাকা পাই আর 10 টাকা পাই, যে 9 মাসে এতটুকু মানে এই টাকাটা পাইছি আলহামদুলিল্লাহ। তো অনেকে তো হয়তো বছর হয়ে যায় মনিটাইজেশন অন হয় না, কত সমস্যা হয়, ভিউ হয় না, তো আমার মোটামুটি যাই হয় আলহামদুলিল্লাহ। তো সবটাই আমি ভাবিদের ক্রেডিট দেব, ভাবিদের অবদান এবং ভাবিদের ভিউয়ার্সদের অবদান। তো তাদের মানে কৃতজ্ঞতা আমি ওই ভিডিওতে বলছি, এখনো বলছি, তাদের কৃতজ্ঞতা আমি বলে শেষ করতে পারবো না। তাদের উৎসাহে, তাদের প্রেরণায় আমি এতটুকু, না হলে কিন্তু আমি অনেকবার বলছি ভাবি চ্যানেল বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম, মাঝখানে কিন্তু আমার ভিউ হয় হতো না। তখন ভাবিদের উৎসাহে, ভাবিদের মানে কি বলবো, ভাবিরা আমাকে ঠেলতে ঠেলতে তুলে আনছে, দোনো ভাবি মেজবা ভাবি ফাতেয়া ভাবি, তারা আমাকে চ্যানেল বন্ধ করতে দেয় নাই, যে না আপনি চ্যানেল বন্ধ করতে পারবেন না। তো সত্যি কি বলবো, ভাবিদের কথা বলে শেষ করা যাবে না, তাদের জন্য অনেক অনেক দোয়া রইল, মন থেকে দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আর কি। আর আমরা তিনজনে যেন সবসময় এরকম ভালোভাবে থাকতে পারি, একসাথে থাকতে পারি, কারো মধ্যে যেন কারো কখনো ভুল বোঝাবুঝি না হয়, সেই দোয়াই করি, যে যেখানে যে যে অবস্থায় থাকি না কেন। তো ঠিক আছে, আর কথা বলবো না, আমি এখন এখানে বিদায় নিব। আর এখন তো লকডাউন আপনারা সবাই জানেন, মালয়েশিয়া তো এখন পুরা অনেক হার্ড করছে সরকার, তো একজন বা দুজনের বেশি তারপরে বের হতে দেয় না, তারপরও বিশেষ কোনো কারণ ছাড়া, আর এখন তো গ্যাদারিং করা যাবে না। তো ভাবিয়া তো একটা ট্রিট পাবেই, তো আমি আগেই বলছিলাম ভাবি আমার প্রথম ইনকামের টাকা দিয়ে কিন্তু আপনাদের একটা ট্রিট দিব, তা ভাবিদের খাওয়াবো। তো লকডাউনের কারণে এখন আর হচ্ছে না, তো ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে গেলে আপনারা দেখতে পারবেন আমরা কোথায় খাচ্ছি, কোথায় সবাই মিলে একত্রিত হলাম। তো ট্রিটটা ভাবিরা পাওনা আছে, তো ঠিক আছে, আপনারা ওটা এনজয় করতে পারবেন, দোয়া করেন যেন সবকিছু ঠিক ঠিক হয়ে যায়, তো আগের মতো হয়ে যায়, আমরা যেন আগের মতো নর্মালি চলাফেরা করতে পারি। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, আজকে আর কথা বলবো না, তো এখানে বিদায় নিচ্ছি। আমার আজকে ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, কোনটা ভালো লাগছে, কোনটা ভুল বলছি, কোনটা সঠিক বলছি, সুন্দর করে বুঝিয়ে বলবেন, তো সুন্দর করে বুঝিয়ে বললে আমাদেরও ভালো লাগে। তো ঠিক আছে, আজকে এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ হাফেজ।